আপনি কি জানেন কিভাবে নবপত্রিকার স্নান করানো হয়ে থাকে? অর্থাৎ সপ্তমীর দিন সকালে আপনি নবপত্রিকাকে নিয়ে যে নদীতে স্নানের জন্য গেছেন, সেই নবপত্রিকাকে নদীতে নিয়ে গিয়ে কিভাবে স্নান করাবেন? নমস্কার ভিউয়ার্স, আপনাদেরকে স্বাগত জানাই রয় পার্বণ ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা নবপত্রিকা স্নান ক্রিয়া সম্পর্কে জেনে নেব। সর্বপ্রথম নদীতে নিয়ে গিয়ে নবপত্রিকাকে বিচিত্র পিঠে রাখতে হবে, অর্থাৎ ধরুন কোনো ছোট জলচৌকি বা টুল জাতীয় দ্রব্যের ওপরে নবপত্রিকাকে রাখবেন। আর যে যজমানের আপনি পূজা করছেন সেই যজমানকে বলবেন নবপত্রিকা ধরে রাখতে। অর্থাৎ দেখুন, আমি গত ভিডিওতে বলেছি যে বাড়িতে বা যে বারোয়ারির আপনি পূজা করছেন সেখানকার যে প্রধান, অর্থাৎ যার নামে সংকল্প করেছেন, সেই ব্যক্তি নবপত্রিকা নদীতে নিয়ে যাবে। সে ব্যক্তি নবপত্রিকা ধরে থাকবেন এবং আপনি নবপত্রিকাকে আহ্বান করবেন। কি মন্ত্রে আহ্বান করবেন? বলবেন, ওম বিল্ল শাখা বাসিন্নে দুর্গে ইয়াগচ্ছত ইয়াগচ্ছত ইয়া তিষ্ঠতা ইয়া তিষ্ঠতা ইয়া সন্নিধি ইয়া সন্নিধত্তম ইয়ত্রোদিষ্টানং কুরুতা মম পূজং গৃহ্ণিতা। আহ্বান করে নিলেন, তারপর গন্ধ পুষ্প দ্বারা নবপত্রিকার পূজা করবেন। বলবেন, এতে গন্ধ পুষ্পে ওং বিল্ল শাখা বাসিন্নেই দুর্গা দেব্যে নমা। গন্ধ পুষ্প দ্বারা পূজা করলেন, তারপর সংকল্প করবেন। সংকল্প করবেন কি মন্ত্রে? বিষ্ণু বিষ্ণুরম তৎসদ অদ্য আশ্বিনে মাসি শুক্লপক্ষে সপ্তং তিথৌ অমুক গোত্র শ্রী অমুক দেবশর্মা। অর্থাৎ যে ব্যক্তির পূজা হচ্ছে, অর্থাৎ ধরুন আপনি কোনো বাড়ির পূজা করছেন, তাহলে এখনো পর্যন্ত যেই ব্যক্তির নামে সংকল্প করে এসছেন সেই ব্যক্তিরই নাম বলবেন। আবার কোনো বারোয়ারি পূজা করছেন, সেক্ষেত্রে যিনি পরিচালনা করছেন তার নাম গোত্র বলতে পারেন। আবার যদি কোনো বারোয়ারি পুজো সেরকম কোনো ব্যক্তি নেই, তাহলে গ্রামবাসী বা যে ক্লাবের পুজো হচ্ছে সেই ক্লাবের নাম করেও আপনি সংকল্প করে নিতে পারেন। তাহলে কি বলবেন? বিষ্ণু বিষ্ণুরম তৎসৎ অদ্য আশ্বিনে মাসি শুক্লপক্ষে সপ্তং তিথৌ অমুক গোত্র শ্রী অমুক দেব শর্মা সপ্ত জন্মকৃত পাপ বিমোচনা কাম। এই কথাটাও বলতে পারেন যে সপ্ত জন্মকৃত পাপ বিমোচনা কাম, অথবা বলতে পারেন শ্রী ভগবত দুর্গা পিতি কাম, দুটোর মধ্যে একটি বলবেন। যেহেতু দুর্গাপুজো করছেন আপনি শ্রী ভগবত দুর্গা পিতি কাম এটাই বলবেন। শ্রীমত ভগবত দুর্গা ইয়াহম স্নাপয়িষ্যামি। আর যদি ব্রাহ্মণ নিজে করেন তাহলে স্নাপয়িষ্যামি বলবেন, এবং অন্য ব্যক্তি অর্থাৎ যেই ব্যক্তির পূজা সেই ব্যক্তি যদি স্নান করান সেক্ষেত্রে বলবেন স্নাপয়িষ্যে স্নাপয়িষ্যে বলে মন্ত্রটি পাঠ করে আপনাদের তেল এবং হরিদ্রা অর্থাৎ হলুদ মাখাতে হবে। অর্থাৎ আপনি ধরুন যে ব্যক্তি পূজা সেই ব্যক্তি তো ধরুন নবপত্রিকা ধরে আছেন, আপনি নবপত্রিকাতে তেল এবং হলুদ মাখাবেন। কি মন্ত্রে? বলবেন, ওম কো ইয়সি কাতাইমা ইয়সি কস্মৈত্বা কায়ত্বা সু শ্লোক সুমঙ্গলা সত্য রাজন। এই মন্ত্রে তেল হলুদ মাখিয়ে নেবেন, তারপর হাত জোর করে বলবেন, ওম নানা রূপ ধরে দেবী দিব্য বস্ত্রা গুণ্ডিতে ত্যবানু লেপনা মাত্রেনা সর্ব পাপং বিনশ্যতি। এই মন্ত্রটি পাঠ করে নেবেন, তারপর তেল হলুদ আমলকির গুঁড়ো এবং যবের গুঁড়ো এইগুলো দ্বারা আপনাদের ভালো করে নবপত্রিকাতে মাখিয়ে নিতে হবে। প্রথমে তেল নেবেন, তেল নিয়ে কি বলবেন? ওম তৈলং যদ্রুক্ষ দোষগ্নং তৈলং যচ্চাদ্রকং স্মৃতম তেনত্বা স্নাপয়া মিয়দ্দা প্রসিদা ভুবনেশ্বরী বলে তেল মাখিয়ে নিলেন নবপত্রিকায়। তারপর হরিদ্রা অর্থাৎ হলুদ নিয়ে বলবেন, ওম হরিদ্রা ক্রিমি দোষগ্না
शोभनाचा सुशीतला यत्तस्तं त्रि जगद्धात्री स्नापोयामी जथेच्छया बोले हरिद्र अर्थात हलुद माखिए निलें। तारपर आमलकीर गुड़ो नेबें निये बोलबें ओम यामोलक्ष्वानया देवी के संचा शोधयामिते प्रसीद देवी दुर्गतं सर्वो कल्याणो कारिणी बोले आमलकीर गुड़ो माखिए नेबें। तारपरे जबेर गुड़ो नेबें ओम मलापो कर्षनं देवी तबंगश्च करम्यहं जाब गोधूमा चुन्नद्दै रिप्सिता तर्थं पजच्छमे बोले जबेर गुड़ो माखिए नेबें। तारपर नयटी मंत्रे आपनादेर नवपत्रिका स्नान कराते हबे। देखुन आपनि जखन नवपत्रिका निर्माण करेछेन नटी द्रव्य दियेछेन कला गाछ कचुगा धान गाछ मान गाछ एई धरनेर এইভাবে ধান গাছ জয়ন্তী এই ধরনের আপনি হলুদ এই ধরনের আপনি নটি গাছ দিয়েছেন সেই নটি গাছের নটি মন্ত্র আছে সেই মন্ত্রে আপনাদের স্নান করাতে হবে। বলেন প্রথমে বলবেন ওম কদলি তরু সংহাসি বিষ্ণাবক্ষ স্থলাশ্রহে নমস্তে নবপত্রিতং নমস্তে চণ্ডনায়কে বলে স্নান করাবেন। তারপর ओम कचितं स्थावरो स्वाशि सदा सिद्धि प्रदायिनी दुर्गा रूपेण सर्वत्र स्नानेना बीजांकुरु बोले स्नान करबें। तारपर ओम हरिद्रे हर रूपासि शंकरस्य सदा प्रिये रुद्रो रूपासि देवित्तं सर्वो शान्तिं पूजच्छमे बोले स्नान करिए नेबें। तारपर ओम जयंती जय रूपाशी जागतं जय कारिणी स्नापोयामिह देवित्वं जायं देवी गृहे ममा बोले स्नान करिए नेबें। तारपर ओम श्रीफालो श्री निकेतनायसि सदा विजय वर्धना देहि मे हित कामंश्च प्रोषन्न भवो सर्वदा बोले स्नान करबें। तारपर ओम दारिम्यं यर्गवेनाशया खन्वासाय सदा भवे निर्मिता फलकामाया प्राशेरत्वा हरप्रिये बोले स्नान करिए नेबें। तारपर बोलबें ओम स्थिराभावो सदा दर्गे आशकेशो कोयारिणी मयात्मं पूजिता दर्गे स्थिराभावो भवप्रिये बोले स्नान करिए नेबें। तारपर आबान निये बोलबें जल निये बोलबें ओम मनामन्नेस विक्षेशु मनानिया सुरासिरे स्नापोयामि महादेविं मानं देहि नमस्तुते बोले स्नान करिए नेबें। तारपर ओम लक्षेस्तं धन्नरूपासि प्राणिनं प्राणदायिनी स्थिरान्त्वान्तं हीना भूत्वा गृहे कामप्रदा भवा बोले स्नान करिए नेबें। देखुन नयटी मंत्रे आपनि किन्तु নবপত্রিকাকে স্নান করিয়ে নিলেন। স্নান হয়ে গেলে আবার পুনরায় বাদ্য এবং ঢাক অন্যান্য ঘণ্টা টন্টা এগুলো সহকারে আপনাদের নবপত্রিকা নিয়ে পুনরায় পূজা মণ্ডপে আসতে হবে। তারপর পূজা মণ্ডপের ওখানে একটি বিচিত্র পিঠে অর্থাৎ আপনার বাইরে পূজা মণ্ডপের বাইরে কিন্তু পূজা মণ্ডপে ঢোকার আগে বাইরেই আপনাকে একটি বিচিত্র পিঠ অর্থাৎ একটি টুল বা জলচৌকির উপরে নবপত্রিকা রেখে নবপত্রিকাকে সুন্দর করে সাজাতে হবে। সাজানো বলতে নবপত্রিকাকে শাড়ি পরিয়ে যেভাবে ধরুন একটা নতুন বউ নবপত্রিকা ধরুন একটা নতুন বউ ঘরে আসলে সে যেভাবে মাথায় ঘোমটা দিয়ে যেভাবে ঢোকে সেইভাবে আপনাকে নবপত্রিকাকে প্রবেশ করাতে হবে। অর্থাৎ একটি শাড়ি আপনাকে দিতে হবে। লাল পেরে শাড়ি বেশিরভাগ ব্যবহার করা হয় কিন্তু আমি বলবো যে আপনারা এই সাদা শাড়ি তারপর যে লাল পার হয় মানে সাদা শাড়ি তার নিচে লাল পার যেটা হয় সেই শাড়ির থেকে ভালো হয় আপনার হলুদ শাড়ি লাল পার এটি ব্যবহার করবেন। হলুদ শাড়ি লাল পার দেখতে কিন্তু বেশি সুন্দর লাগে আপনার সাদা শাড়ি লাল পারের থেকে। তাহলে নবপত্রিকা সুন্দর করে সাজিয়ে নিয়ে এসে আপনাকে সাজানো হয়ে গেলে আপনার গণেশের পাশে স্থাপন করবেন নবপত্রিকা বিচিত্র পিঠ অর্থাৎ কোন টুলের উপরে স্থাপন করে নেবেন। তারপর আপনাদের যে দেবীর সামনে কুণ্ড হাড়ি স্থাপন করেছেন অর্থাৎ সামনে ঘট থাকবে তার সামনে যে কুণ্ড হাড়ির উপর দর্পণ দিয়ে সেই দর্পণের উপরে আপনাদের মহাস্নান ক্রিয়া করতে হবে। আর অবশ্যই মনে রাখবেন এই সময় অর্থাৎ নবপত্রিকার প্রবেশ হলে আপনাদের অক্ষয় দীপ জ্বালাতে হবে অর্থাৎ
পূর্ব মুখে ঘিয়ের একটি প্রদীপ আপনাদের প্রজ্বলন করতে হবে। অর্থাৎ নবপত্রিকারও প্রবেশ হলো আর আপনাদের একটি ঘিয়ের প্রদীপ পূর্ব দিকে জ্বলতে থাকবে। তারপরে মহাস্নান ক্রিয়া হবে আর আমরা পরবর্তী ভিডিওতে মহাস্নান ক্রিয়া সম্পর্কে জেনে নেব। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। আর আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।